Assalamualaikum viewers, TEACHQUICK e apnader shagotom. Ajke amader video ti hocche how to properly upload videos on YouTube. YouTube e apni kibhabe sundor kore shothik niyome ekti video upload korben she somporke amra bolbo. Kibhabe apni on page SEO, off page SEO kore shothik niyome view baranor jonno video upload korben shetai ami apnader dhape dhape dekhabo. To cholun Let's start live video. আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। প্রথমে আপনারা তিনটি জিনিস খেয়াল রাখবেন। আপনারা আপনাদের ফাইলটি, আপনাদের থাম্বনেলটি এবং একটি নোটপ্যাড তৈরি করবেন যেখানে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ থাকবে। সো আমরা টেক্সট ফাইলটা ওপেন করলাম। এখানে আমরা আমাদের টাইটেল এবং ট্যাগটা লিপিবদ্ধ করেছি। এখন আমরা ফাইলে গিয়ে প্রপার্টিসে যাব। এখানে গিয়ে আমরা আমাদের টাইটেলটি এখানে ইনক্লুড করব, রিনেম দিয়েও আপনারা এটা করতে পারেন। তো এখান থেকে কপি করে আমরা পেস্ট করলাম, দেন ওকে দিয়ে বের হয়ে যাব। তারপর আমরা আবার ফাইলটিতে গিয়ে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে ডিটেইলসে যাব। ডিটেইলসে আমরা প্রথমে টাইটেলটা নিব, টাইটেলটা নিয়ে এখানে ইনপুট করব, ইনপুট করে আবার অ্যাপ্লাই দিব। তারপর আবার সাবটাইটেল কপি করব, কপি করে এখানে আবার ইনপুট করব, ইনপুট করে আবার অ্যাপ্লাই করব। আর তিনটা স্টারও আমরা দিয়ে দিব, এখানে তিনটা স্টারের থেকে আমরা পাঁচটা স্টার দিয়ে দিব, দেন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আবার চেক করব যে কিভাবে আমরা এটা ইনপুট সঠিকভাবে হয়েছে কি না। তারপর আমরা আবার প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে ডিটেলসে যাব। ডিটেলসে গিয়ে আমরা হ্যাঁ এটা লিপিবদ্ধ হয়েছে, এখন আমরা ট্যাগগুলো কপি করে ট্যাগ আর কমেন্টসে ইনপুট করব। আমরা ট্যাগে ইনপুট করলাম, দেন অ্যাপ্লাই করলাম, দেন আবার আপনার কমেন্টসে গিয়ে ইনপুট করে অ্যাপ্লাই করব এবং ওকে দিব। ট্যাগটা এখানে একটু ঝামেলা করে, ট্যাগটা অনেক সময় হঠাৎ চলে যায়, তাই এটা বারবার দিতে হয়। সম্ভবত আমারটা একবারই হয়ে যাবে, হ্যাঁ আমারটা একবারই হয়ে গেছে। যদি আপনার এখানে ট্যাগ না আসে তাহলে আবার করবেন। একটু নিচে গিয়ে আপনারা আপনাদের চ্যানেলের নামটি লিখবেন, তারপর এটা কোন সালে আপনি দিয়েছেন এটা ইনপুট করবেন এবং জেনারে দিবেন টেকনোলজি, যেহেতু আমার ভিডিওটি টেকনোলজি রিলেটেড টেকনোলজি দিবেন। এবং নিচে গিয়ে আপনি আপনার চ্যানেলের নামগুলো দিয়ে ওকে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। আমরা এই চ্যানেলের নামটি কপি করলাম, কপি করে অ্যাপ্লাই করে ফেলব। তারপর আমরা নিচে গিয়ে আমাদের চ্যানেল নামটি বারবার লিখব, যে কয়টা পাবলিশার আছে, রাইটার আছে, ডাইরেকশন আছে, যা আছে আমরা দিব, দিয়ে ওকে দিব। এটা আপনার এই এসইওটা আপনার জরুরি কেন, কারণ আপনার ভিডিওটি যদি কখনো কপিরাইট ক্লেমে আসে তাহলে আপনি প্রমাণ দিতে পারবেন যে আপনি এরকমভাবে এসইও করেছিলেন এবং 2020-তে আপনার টাইটেল ডিসক্রিপশনটা দিতে পারবেন। এটা আপনার ভিউ বাড়ানোর জন্য কাজে লাগবে। এখন আমরা আমাদের চ্যানেলে যাব, ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে আপলোড ভিডিওতে যাব। যাওয়ার পর সিলেক্ট আওয়ার ফাইল দিব, সিলেক্টর ফাইলে আমাদের ফাইলটি যেখানে রাখা আছে সেখানে গিয়ে যাব। এটা এই ফাইলটি আমি কপি করব, কপি করার পর এটা একটু আপলোড হচ্ছে, আপলোডটা শেষে দেখবেন যে দেখেন আমরা অন পেজ অফ পেজ আছি ওটা করেছি, আমাদের টাইটেলটা এখানে চলে এসেছে। সো আমরা আমাদের নোটপ্যাড থেকে আমরা পুরো লাইনটা কপি করব সাবটাইটেল সহ এবং এই ডিটেলসে দিব, টাইটেল ডিটেলসে আমরা পুরোটা দিব। পেস্ট করলাম, হয়ে গেছে। এখন আমরা এখানে তিনটা হ্যাশট্যাগে আমাদের এখানে আমাদের কিছু কাজ বাকি আছে। ডিসক্রিপশনটা এখন অনেক ইম্পর্টেন্ট, আমরা হ্যাশট্যাগ ইউজ করব যেহেতু আমাদের এটা সিভি তৈরি করা নিয়ে লিখব, রাইটিং সিভি, রিজিউম, রাইটিং রিজিউম এবং আপনার আমাদের চ্যানেলের নামটি দিব। এবং ডিসক্রিপশন বক্সটাতে আমরা যে টাইটেলটি দিয়েছি সেটা হ্যাশট্যাগের নিচে দিব। দেওয়ার পর আমরা আমাদের যে ট্যাগগুলো আছে সেটা লিপিবদ্ধ করব, কারণ টাইটেলের সাথে ডিসক্রিপশন এবং ট্যাগের একটা সামঞ্জস্য মিল থাকতে হয়,
সেটা আপনারা অবশ্যই করবেন। এখন আমরা টাইটেলটা ট্যাগ করে এখানে দিলাম, তারপর অন্ততপক্ষে 200 ওয়ার্ডের আপনার টাইটেলের সাথে মিলে করে আপনার একটা ডিসক্রিপশন তৈরি করতে হবে। তো আমার অলমোস্ট এখানে দেওয়া আছে, এখন আমি ট্যাগগুলো যদি এখানে ইনক্লুড করি তাহলে 200 ওয়ার্ডের অনেক উপরে চলে যাবে। তো ট্যাগগুলো আমরা এখানে ইনক্লুড করছি, ট্যাগ ইনক্লুড করা হয়ে গেছে। এখন ট্যাগ এখানে কমা আছে, ডিসক্রিপশনের কমা দেওয়া যাবে না, তো কমাগুলো আমরা কেটে দিলাম, কেটে দিচ্ছি, কমাগুলো আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা একটু নিচে গেলে আমাদের অলরেডি আপলোড ডিফল্টে একটা ডিসক্রিপশন তৈরি করা আছে, যেখানে আমাদের চ্যানেলের পরিচিতি দেওয়া আছে, এবং আপনারা চাইলে সোশ্যাল যে আপনাদের নেটওয়ার্কগুলো আছে, মিডিয়াগুলো আছে, সেখানে ইনক্লুড করে দেবেন। সো আমাদের হয়ে গেছে অলমোস্ট। এখন আমরা নিচে গিয়ে একটা ডিসক্লেমার দিয়েছি, তারপর আমাদের মিডিয়া দিয়েছি, আমাদের চ্যানেলের নাম দিয়েছি সাবস্ক্রাইব করার জন্য, তারপর এখন আমরা আপলোড করব আমাদের থাম্বনেইলটি। থাম্বনেইলটি আপলোড করা হচ্ছে, থাম্বনেইলটি অবশ্যই ক্যাচি হবে। এখন আমি একটা প্লেলিস্ট অ্যাড করে ফেলবো, প্লেলিস্ট এখন খুবই গুরুত্বপূর্ণ। একটি ভিডিও আপলোড দেওয়ার সময় আমরা প্লেলিস্টটি আপলোড করছি। এটা দিয়ে দিই, ভিডিও টাইপিং দিয়ে দিই, দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নিচে নামবো, আমরা চিলড্রেন এখানে নো দেব এবং মোর অপশনে যাব। মোর অপশনে গিয়ে আমরা এখানে ট্যাগটা আছে, আমরা ট্যাগগুলো যেগুলো কালেক্ট করেছি এই ট্যাগগুলো এখানে সুন্দর করে ইনপুট করব। ট্যাগের এখানে কিন্তু কমা অবশ্যই ইউজ করতে হবে। ট্যাগটা অলরেডি ইনক্লুড হয়ে গিয়েছে, এখন আমরা অ্যালো এমবেডেডটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমরা নেক্সট বাটনে ক্লিক করার পর এখন ইনডি স্ক্রিন এবং অ্যাড কার্ড দিব। এগুলো আপনার বর্তমানে এখন ভিউ বাড়ানোর জন্য অনেক জরুরি। এখন আমি অ্যাড বাটনে যাব, অ্যাড বাটনে গিয়ে একটু নিচে গিয়ে আমি এমন একটি টেমপ্লেট চুজ করব যেন আমাদের চ্যানেলের নাম এবং দুইটা ভিডিও অ্যাটলিস্ট ইনডি স্ক্রিনে থাকে। এই যে দেখেন, এখানে আমাদের চ্যানেলের নামটা আছে। এখন আমি এখানে প্লেলিস্ট অ্যাড করব, একটা সময় নিচ্ছে। আপনারা ভিডিওর এখানে একটু ক্লিক করবেন, ক্লিক করার পর একটু ভিডিও ক্লিক করবেন, দেখেন এখানে প্লেলিস্ট একটা কলম আসছে, দিবেন, একটু আপলোড হবে। আপলোড হলে আপনি আপনাদের প্লেলিস্টটি সিলেক্ট করে বের হয়ে যাবেন। যে আমরা প্রথমটাই নিলাম, প্রথমটা নেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। করার পর এখন আমরা দুইটা কার্ড অ্যাড করব। হ্যাঁ, আমরা দেখেন আমাদের হয়ে গেছে, টিক চিহ্ন এসে পড়েছে। সো আমরা এখন অ্যাড কার্ড ইউজ করবো, অ্যাড কার্ড ইউজ করবো। এখানে আমরা প্লাস চিহ্নটা দিব, এখান থেকে আমি প্রথমটা নিব, প্রথমটা চুজ করবো, দেন সেভ করে বের হয়ে যাব। দেন একটু আমাদের যে কার্সারটা আছে এটা এখানে দিব। দেওয়ার পর আমরা আরেকটি প্লেলিস্ট দিব, বিকাশেরটা দিয়ে দিলাম, দেন সেভ করলাম। তো আমাদের কাজ অলমোস্ট সেভ হয়ে গেছে। এখন একটি ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে যাব। এখন আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে তিনটা অপশন আছে, প্রাইভেট, আনলিস্টেড এবং পাবলিক। আমরা অবশ্যই আনলিস্টেড ডে গিয়ে তারপর সেভ করব। সেভ করার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর আমরা আমাদের ভিডিওটি পাবলিশ করব। এখান থেকে আপনি লিংক কপি করেও আপনি ফেসবুক, টুইটারে আপনাদের ভিডিওটি শেয়ার করতে পারেন, এটা বৈধ, এবং আপনার ভিউ বাড়াতে পারেন। সো ফ্রেন্ড, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সঠিক নিয়মে ভিডিওটি আপলোড করবেন। খুব সহজেই দেখে ফেললাম। আমাদের ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, টিচকুইকে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজও আছে।